हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ऋतु रान्ना बान्ना। सकल के स्वागत। खूब गरम, गरमेर मध्य आमेर चाटनी खेते खुबी भालो लागे। चलुन बानिए फेली आज के एकटु आमेर चाटनी, एकटु अनुष्ठान बाड़ीर मतन करे। प्रथमे कड़ाइते आमि एकटु शुकनो लंका दिएछि, शुधु कड़ाइते, आर तार मध्ये दिएछि एकटु मौरी। एटाके एकटु शुकनो कड़ाइते भेजे निये नामिये रेखे देब। এই মশলাটা গুঁড়োটা যদি দেওয়া যায় চাটনিতে একটা অন্যরকম ফ্লেভার আসে, সেই জন্যই বললাম এটা একটা অনুষ্ঠান বাড়ির মতো। রেগুলার যে চাটনি আমরা খেয়ে থাকি সেটাতে এরকমভাবে হয় না, বা মশলা টশলা ইউজ করি না আমরাও। এবার মশলাগুলো বেশ ভাজা হয়ে গেছে, একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আর খুব বেশি কড়া ভাজা করতে হবে না, একটু কালারটা হালকা লালচে হয়ে যাবে আর একটা সুন্দর ফ্লেভার বেরোলে তবে এটাকে নামিয়ে রেখে দেবো। আমরা এখন একটা পাত্রের মধ্যে ঠান্ডা হতে, ঠান্ডা হওয়ার পরে এটাকে গুঁড়ো করে নেব। আজকে এত ইউজ করাই যাবে, কিন্তু পরেও এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে পরেও এটাকে ইউজ করা যাবে। এটাকে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল, না সর্ষের তেল, সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে। এখানে আমি 500 গ্রাম মতো আম নিয়েছি, কাঁচা আমকে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। আটিটা যেহেতু শক্ত হয়ে গেছে আমি আটিটাকেও রেখে দিয়েছি, তবে একটু পাতলা স্লাইস করে কেটেছি যাতে সেদ্ধ হতে একটু ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হবে। কড়াইয়ের মধ্যে আমি ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, হলুদ মানে জাস্ট অল্প, এক চিমটে মতো হলুদ, আর 1/4 কম চামচ লবণ। কেন, এটা যেহেতু চাটনি মানে খুব একটা লবণ লাগবে না, কিন্তু লবণ না দিলেও হয় না, সেই জন্য আমি 1/4 কম লবণ দিয়েছি। আর এখানে একটু হলুদ দিয়ে জাস্ট 2 মিনিট মতো এটাকে নেড়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু সিম আছে আমার, একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে পুড়ে যাবে আর একটা অন্যরকম গন্ধ চলে আসবে। এটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, জলটা এতটা দেবো যাতে যেটুকু আমটা সেদ্ধ হয়, খুব পাতলা থাকবে না এটা, ওই জন্য এটাতে খুব বেশি দেওয়ার দরকার নেই। দেখুন কি সুন্দর নিচটা লেগে লেগে আসছে, মানে এটা হয়ে গেছে, আর বেশি ভাজা যাবে না। মধ্যে অ্যাড করছি 1 কাপ মতো, যারা মাপটা বুঝতে পারবে না তাদের জন্য বলছি 1 কাপ মতো জল, যেন আমটা জাস্ট ডোবা হয়, যাতে এটাকে আমি সেদ্ধটা ঠিকঠাক মতো হয়ে যায়। গিয়ে এটাকে একটু চাপা দিতে হবে, 5-7 মিনিট হয়ে গেলে চাপাটা খুলে নিতে হবে। আর আমটা বেশ দেখুন সুন্দর মোটামুটি সেদ্ধ হয়েছে, 80% সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। এভাবে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে এটাকে ভেঙে দিতে হবে, যাতে জাস্ট থেতো করে দেওয়ার মতো ব্যাপারটা। এবার আমি এটার মধ্যে অ্যাড করব চিনি, যেহেতু 500 গ্রাম মতো ইয়ে আছে, এখানে কিন্তু 200 গ্রাম মতো, 200 না হলেও 150 গ্রাম মতো একটা ছোটো বাটির 1 বাটি চিনি নিয়েছি আমি। মিষ্টিটা একটু বেশি লাগবে, রেগুলার চাটনির থেকে একটু বেশি মিষ্টি লাগবে। দেখো চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে, চিনিটা আস্তে আস্তে যতটা মেল্ট হয়ে যাবে ততই ভালো। এর মধ্যে এবার জলটা পুরোই শুকিয়ে গেছে, নেড়ে নেড়ে মিক্সড করে নিতে হবে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলার গুঁড়োটা। ভাজা মশলার গুঁড়োটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, এই ফ্লেভারটাতেই অনুষ্ঠান বাড়ির চাটনির মতো মনে হয়। দেখুন একটুও জল নেই, একদম মাখো মাখো হয়ে গেছে ব্যাপারটা। এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকা দিয়ে রেখে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক দিন ফ্রিজে রেখে আমরা খেতে পারবো, একটা এয়ারটাইট কন্টেনারে যদি আমরা রেখে দিই তাহলে প্রায় 1 সপ্তাহ আমরা এটা খেতে পারবো। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ এ গুড ডে।